সবচেয়ে কম দামে আমাদের প্রোডাক্ট কিনতে চাইলে আনবক্স বাংলা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ঘন্টা বাটনে ক্লিক করে সেভ করে দিন। সবার আগে পেয়ে যাবেন আপনি আমাদের ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আনবাস বাংলা থেকে আজকে আপনাদের মাঝে আবারও একটি ড্রোন বানানো দেখাবো, যেটা অসাধারণ একটি ড্রোন এটা, এবং আপনার হাতে নাগালে যে কোনো জিনিস দিয়ে আপনি ড্রোন বানিয়ে ফেলতে পারবেন। আজকে ড্রোন বানাতে যেগুলো প্রয়োজন হবে, রিমোট, তারপরে আপনার বাজারে পিএসপি পাইপ, সেই পাইপ লাগবে, এবং পাইপে যে এলবো সেই এলবোগুলো লাগবে। দেখতে পাচ্ছেন যেগুলো আমি দেখাচ্ছি, এই যে একটা ড্রোন কন্ট্রোলার লাগবে, এগুলো হচ্ছে মোটর স্পিড কন্ট্রোলার, এটা হচ্ছে আপনার ফ্লাইট কন্ট্রোলার, আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে ব্যাটারি আর সার্কিট বোর্ড, মাদারবোর্ড, এগুলো সবই আমাদের কাছে কিনতে পারবেন একেবারে সস্তা দামে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদের মধ্যে শর্টকাটে একটি ড্রোন আমি বানানো দেখাবো, বেশি বড় করলে আপনারা অবশ্যই বোরিং ফিল করেন। সো আজকে শর্টকাটে একটি মাত্র 5 মিনিটের মধ্যে আপনারা বাসাতে কীভাবে ড্রোন পাঠাবেন সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা যে পিভিসি একটা পাইপ বা আপনার ঘরে যে ওয়ালিং করেন সেগুলো আপনার দুইটা সাইজে কেটে নেবেন, একটু একটু সাইজে বড় হবে, এটা সাইজে কোনো আপনার নির্দিষ্ট নয়, আপনার ইচ্ছে মতো সাইজ নিতে পারবেন, তবে দুইটা এক সাইজ হতে হবে আর চারটা একই রকম সাইজ হতে হবে। তারপরে আপনার কিছু আঠা প্রয়োজন হবে, এটা আপনার সুপার গ্লু, আপনার আঠা দিয়ে আপনার এলবোর আপনার মাঝখানে আপনার পিভিসি পাইপটা আপনার আর একটা ভালো করে শক্ত করে আঠাটা কিন্তু মেন, একবারে শক্ত করে আঠাটা দিয়ে দেবেন, এবং এটা মাপটা কিন্তু অ্যাকুরেট রাখতে হবে, প্রত্যেকটা পাইপের মাপটা অ্যাকুরেট রাখতে হবে, অ্যাকুরেট মাপ ছাড়া কিন্তু আপনার ড্রোনটা ঠিকঠাক মতো উড়বে না। সো বন্ধুরা, এই যে ড্রোনগুলো আমি বানাচ্ছি, এই ড্রোন বানাতে যে অ্যাক্সেসরিজ দরকার সবই কিন্তু আমাদের কাছে পাবেন, আপনারা নিজে বাড়িতে ট্রাই করার জন্য আপনারা আমাদের কাছ থেকে এই অ্যাক্সেসরিজগুলো কিনতে পারবেন। আমরাই প্রথমে এই অ্যাক্সেসরিজগুলো ইনপুট করি, বিভিন্ন ধরনের আপনার ব্রাসলেট, মোটর, ছোটো বড় সাইজের বিভিন্ন ধরনের মোটর আছে আমাদের কাছে, মোটর কন্ট্রোলার, সার্কিট বোর্ড, ব্যাটারি, ক্যামেরা থেকে শুরু করে সব ধরনের ফ্লাইট কন্ট্রোলার, সব অ্যাক্সেসরিজগুলো আমাদেরকে স্টক থেকে আপনারা কিনতে পারবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আপনার এই যে পাইপটা, এটা দুইটা এরকমভাবে জোয়া লাগাতে হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি একটা ফ্রেম তৈরি করেছি শুধু পাইপ দিয়ে, এটা আপনারা বাসাতে যে কেউ বানাতে পারবেন, মানে আর মাঝখানে যে পাইপের মাঝখানে আপনার ড্রোনের আমরা যে ব্যাটারি, যে সার্কিট সেগুলো মানে রাখবো। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লাস্টেড মোটর, এই মোটরের আবার বিভিন্ন সাইজ আছে, আপনার ইচ্ছা মতো সাইজ আমাদের কাছে নিয়ে নিতে পারবেন। আজকে যে মোটরটা আমরা লাগাবো সেটা হচ্ছে একটু ছোটো সাইজ, এটা হচ্ছে বিভিন্ন ভোল্ট আছে আমাদের কাছে, আপনার কোন কত মডেলের কত ভোল্টের মোটর আপনার দরকার, পপুলার কীরকম সাইজের দরকার সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমি ইমো নাম্বার দিয়ে দিচ্ছি, এটা আমাদের ইমো নাম্বার, আপনার কী কী প্রয়োজন, আপনার বাসাতে ড্রোন বানাতে যা যা প্রয়োজন আমি সকল প্রকার সহযোগিতা আপনাদের করতে পারবো। আপনি শুধু আমাদের জানাবেন যে আমার এই দরকার, আমরা এক একটা প্রাইজে আমরা এই যে ড্রোনটা আজকে বানাচ্ছি এই ড্রোনটা কমপ্লিট করতে আপনাদের 2000 টাকা, যে অ্যাক্সেসরিজগুলো মানে মোটর আপনার ব্যাটারি সব মিলে আপনার 2000 টাকার মতো খরচ হবে। সো বন্ধুরা তাহলে আপনারা বাড়িতে নিজেরাই বানাতে পারবেন, তার বাদে যদি আপনার ব্যাটারি এক্সট্রা, তারপরে ব্লাস্টেড মোটর, বিভিন্ন ধরনের সার্কিট এগুলো যদি আলাদা আলাদা কিনতে চান তো সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা দাম হবে, একই রকম দাম, মানে এক একটা মানে খরচাও নিতে পারবেন, পাইকারও নিতে পারবেন। মাঝখানে এটা আমরা প্রচুর সেল করেছি, এটা আমাদের স্টকে ছিল না, সো আমরা আপনাদের জন্য আবার ইনপুট করেছি এই মোটরগুলো, এই ব্যাসলেট মোটরগুলো, এই যে আমি যেভাবে লাগাচ্ছি আপনারা বাসায় এরকমভাবে আপনারা লাগাতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন ধরনের আপনার মোটরের লাইন দেবে, তারপর ব্যাটারি দুইটা, এটা দুইটা মিলে 1500 আমি 3000 অ্যাম্পিয়ারের ব্যাটারি ইনস্টল করে। দেখতে পাচ্ছেন আজকে আমি ড্রোনটা উড়াচ্ছি। সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, এবং আমাদের ড্রোন অ্যাক্সেসরিজ কেনার জন্য অবশ্যই আমাদের কল করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো বন্ধুরা আজকে পর্যন্তই ধন্যবাদ, থ্যাংক ইউ। সবচেয়ে কম দামে আমাদের প্রোডাক্ট কিনতে চাইলে আনবক্স বাংলা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ঘন্টা বাটনে ক্লিক করে সেভ করে দিন। সবার আগে পেয়ে যাবেন আপনি আমাদের ভিডিও।